সেই জায়গা থেকে আমাদের যিনি আছেন দায়িত্বে আমাদের বয়োজ্যেষ্ঠ কাকু, সেই কাকুর বক্তব্য আমরা শুনব। আমরা সবার উদ্দেশ্যেই কাকুর যে সার্বিক বক্তব্য সেই বক্তব্য আমরা শুনব, সবাই যাতে মঞ্চমুখী হয় এবং আগামী দিনের ভবিষ্যৎ কি, আগামী দিন কমিশন কি ব্যবস্থা নেবেন, বিচারপতিরা কি ব্যবস্থা নেবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি ভূমিকা থাকবে আমরা আগামকেও বলতে পারি না, তবে কাকুর অভিজ্ঞতায় কাকু একটু শেয়ার করবেন আমাদের। আজকে 550 দিন হয়ে গেল, এই 550 দিনে এসে এক একটা পরিবেশ এক একদিন এক এক রকমভাবে সৃষ্টি হয়। আমি এই মঞ্চে দেখছি কোনদিন ঢল নামছে হয়তো 30 জন 35 জন, কোনদিন হয়তো দেখা গেল যে 15 জন 20 জন, আজকে মোটামুটি প্রায় 21 জন 22 জন, গতকালকে এরকম ছিল। ঠিক আর কিছুদিন আগে যখন বলতে চাইছি যখন কোটি কেসটা চলছিল তখন কোনো 5 জন 5 জন 6 জন এরকমও হয়েছে। তো আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, এই মঞ্চটা যখন তৈরি হয়েছিল আজকে 550 দিন আগে যখন এখানে বসা হয়েছে, মহামান্য আদালতের নিশ্চয় এখানে অর্ডার ছিল, সেই অনুমতি সাপেক্ষে এখানে বসা হয়েছে, অর্থাৎ এখানে বেআইনিভাবে বসা হয়। মাননীয় আদালত মহামান্য আদালত যদি তিনি মনে না করতেন যে এদের যে দাবিটা সেটা ন্যায়সঙ্গত কিনা সেটা তিনি বুঝেছিলেন বলেই কিন্তু বসার অধিকার দিয়েছিলেন, এমনি এমনি হয় না। এখন অনেকে যাক তো দেখি কেমন একটা পারমিশন নিয়ে আসে একটা অবস্থানে, সেই অবস্থানটা দীর্ঘদিন চালিয়ে এসেছে কিন্তু বেশ কিছুজন, আমি বলবো বেশ কিছুজন বলছি কেন, যাদের আন্তরিকতার জন্য যারা সত্যিই এখানটাকে এই মঞ্চটাকে বাঁচাবার উদ্দেশ্য নিয়ে তারা প্রায় প্রতিনিয়ত এসেছে। আমরা যদি প্রতিদিনের ভিডিওগুলো অতীতের ভিডিওগুলো দেখি তাহলে সেই চেনা মুখগুলো ঘুরে ঘুরে আসবে, তারা কারা, তারাই কিন্তু মঞ্চটাকে বাঁচিয়েছে। এই মঞ্চটাকে নিয়ে অনেকভাবে অনেক রকম অনেকজন অনেক কথা বলেছে, কেউ মঞ্চটার পক্ষে কথা বলে, কেউ মঞ্চের বিপক্ষে কথা বলে, যদি 90 জন মঞ্চের পক্ষেও বলে, 10 জনও যদি বিপক্ষে বলে, সেই 10 জনকে আমরা চিহ্নিত করতে পারছি না, কারণ তারা কী চাইছে। আমরা বিগত দিনে দেখেছি আমাদের এখানকার মধ্যে কিছু ভুলের বোঝা এখানে এসেছে, মঞ্চ করো ব্যক্তিগত নয়, এই মঞ্চটা কিন্তু সকলের, আমরা নিজেদের জন্যই আমরা মঞ্চটা করেছি। কিছু জন হয়তো থাকে যারা পরিচালনার দায়িত্বে থাকে, তার মানে তারাই সব নয়। আমি বলবো এখানে যারা মঞ্চের যারা অ্যাডমিন বলা হয় তারা হয়তো কিছুটা অগ্রণী ভূমিকা পালন করে, তাই হয়তো তাদেরকে অ্যাডমিন আখ্যা দেওয়া হয়। আজকে যে অ্যাডমিন ছিল কালকে না থাকতে পারে, বা যারা অ্যাডমিন ছিল না তারা পরবর্তীকালে অ্যাডমিন হয়েছে, এবং তারা কিন্তু মঞ্চটাকে সুরক্ষা করার জন্য ইদানিং আমি দেখছি খুব সুন্দর ব্যবস্থা করেছে কিছু অ্যাডমিনের, প্রতিটি জেলায় জেলায় কে কবে যাবে তাদের নামটা লেখো, কে কোন বারে যাবে তুমি সেখানটার নামটা দাও। আজকে সেই সিস্টেমটা চালু হওয়ার জন্য আমরা একদিন আগে বা দুদিন আগে বুঝতে পারছি আগামী কালকে বা আগামী পরশু দিন কতজন মঞ্চে আসবে, কে কে আসবে, হয়তো 2-4 জন বিশেষ কারণে সেদিন ব্যতিক্রম হতে পারে কিন্তু তারা আসছে। যার ফলে এই যে নিয়ম একটা শৃঙ্খলা একটা চেষ্টা করা হচ্ছে, সেই শৃঙ্খলায় কিন্তু আমি অনেকেই দেখেছি হয়তো গ্রুপে আছে 500 জন, নাম লিখিয়েছে 200 জন, কেন তারা কোথায়, তারা বাকিটা নাম লিখাই না।